কি অশ্লীল কথা ওটা? না না 38 কথা বড় বাজে কথা। কত নম্বর কোশ্চেন? সাতের দাগের বললাম, এসএ কিউ তো না, ভিএসএ কিউ। সাতের দাগের এক নম্বর অঙ্গটা কি আছে? ইন্টিগ্রাল অফ সাইন্স টু এক্স ডিএক্স, সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স। যদি স্কোয়ারটা না থাকতো আমাদের সূত্র পড়ে যেত, সাইন এম এক্স, স্কোয়ার থাকার জন্য হবে না। তাহলে কী করে করবো? সিসার চেন্ডল, চেন্ডল হবে না, এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যেতে হবে। তোমার টু সাইন স্কোয়ার থিটা, এটা সমান কত? ওয়ান মাইনাস কস টু থিটা। নজর এদিকে, টু সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস টু থিটা। আর যদি টু কস স্কোয়ার থিটা থাকতো তাহলে ওয়ান প্লাস কস টু থিটা। আমার প্রথমে দায়িত্ব হবে মাল্টিপল অ্যাঙ্গেল, ট্রিকোনোমেট্রিক কোন অ্যাঙ্গেল ফাংশানগুলোকে মাল্টিপল অ্যাঙ্গেল ট্রান্সফার করতে হবে, নাহলে পরে সূত্র পড়বে না। তাহলে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল নিলে পরে কী করতে কী হবে? তাহলে সামনে একটা হাফ নিয়ে এটাকে টু সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স করলাম, এরপরে কত হবে? হাফটা সামনে থাকবে, টু সাইন স্কোয়ার টু এক্স ডিএক্স মানে কত? এখানে করে দিয়েছি, অস্ত্র তুলে দিয়েছি, ওয়ান মাইনাস কস ফোর এক্স, ওয়ান মাইনাস কস ফোর এক্স ডিএক্স। এবার কী করবো? ইন্টিগ্রালটা সেভ আউট করবো, ওয়ান ডিএক্স হাফ ইন্টু ইন্টিগ্রাল অফ কস ফোর এক্স ডিএক্স। ইন্টিগ্রাল অফ ওয়ান ডিএক্স কত হবে? ইন্টিগ্রাল অফ ওয়ান, এই উপরে আছে, ওই যে একদম শুধু এক্স। আর এটা কত হবে? ইন্টিগ্রাল কত হবে? সাইন ফোর এক্স বাই ফোর, সঙ্গে সঙ্গে একটা শেষে সি দিয়ে দেবো। তাছাড়া কি আর হবে? অন্য কিছু আর হবে? নেক্সট, সাতের দেখে দু নম্বর অঙ্ক কি আছে? টু টেন এক্স ওয়ান প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স ডিএক্স। এটা এটা একটা সূত্র, টু টেন এক্স বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। এদিকে এদিকে টু টেন এক্স বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার, সূত্রটা কিসের? এটা সাইন টু এক্স হবে। যদি এখানে মাইনাস থাকতো তাহলে টেন টু এক্স হতো, যদি এখানে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স থাকতো তাহলে এটা থাকলে পরে এখানে কস টু এক্স হবে। এখানে তো আলাদা জিনিস রয়েছে, এখানে তো অন্য নেই, টু টেন এক্স আছে। আর টু টেন এক্স, টু টেন এক্স বাই বলবি না কেন, না বলার কি? হ্যাঁ, এটা হচ্ছে টেন টু এক্স, মানে নিচে প্লাস থাকলে তখন সাইন টু এক্স হয়ে যায়। ব্যাস, এবার আমার এটার জন্য কত হবে? মুখ হলো ইন্টিগ্রাল অফ সাইন টু এক্স ডিএক্স, ইন্টিগ্রাল অফ সাইন এম এক্স ডিএক্স। বোর্ডে রয়েছে এই যে এগারো নম্বরে, হ্যাঁ, মাইনাস কস টু এক্স বাই টু প্লাস সি। সাতের দাগে তিন নম্বর কি আছে? সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স। এটা দেখে দেখে পারা যাবে না, হ্যাঁ, যে গুণ করে দিলে দেখতে কোনো বুদ্ধি খোলে নাকি? যদি গুণ কর, সেক স্কোয়ার এক্স, দাঁড়া 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 দাঁড়া, তোর স্টেপ জাম করবি, অসুবিধা নেই। ইন্টিগ্রাল অফ, এবার বল প্রথমটা কত? কত সেক্স ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার ডিএক্স কত? হ্যাঁ, পরেরটা কত? পরেরটা হচ্ছে সেক এক্স প্লাস সি, এটাই অ্যান্সার।
পরে সাতের দাগের চার নম্বর পাঁচ নম্বর বল পাঁচ নম্বর বল তাহলে ছ নম্বরে বল কস স্কয়ার থিটা ডি থিটা কট স্কোয়ার থিটা ডি থিটা কট স্কোয়ার থিটা ডি থিটা কোনো সূত্র আমাদের নেই এটাকে মাল্টিপল অ্যাঙ্গেল নিয়েও যাওয়া যাবে না তাহলে কি অঙ্কটা ভুল আছে ভুলও নেই এরকম একটা ত্রিকোণমিতি সূত্র ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে কি করা যাবে এখান থেকে আমি কি লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান কট স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ওয়ানটাকে বাদিকে আনবো কটটা দিন তাহলে এটা কি দাঁড়াবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আরে ডান দিয়ে এক হয়ে নাকি এটাকে কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এবার সেপ অ্যাড করি আমি কেউ রাখবো কি ওই সূত্র ওখানে তো আমি জোর করে ভুল করতে পারবো না ইন্টিগ্রাল অফ ওয়ান থিটা এটার জন্য কত হবে ইন্টিগ্রাল অফ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা মাইনাস কট থিটা আর এখানে মাইনাস থিটা প্লাস সি এটাই অ্যান্সার সাতের দেখে ছ নম্বর সাত নম্বর লাগবে বল কস স্কোয়ার থিটা বলো কস স্কোয়ার থিটা ডি থিটা কোন ফর্মুলা হ্যাঁ তাদের লাভটা কি লাভটা কি তো উত্তর এখানে বোর্ডে ক্লু এক নম্বর অঙ্কতে ক্লু রয়েছে এক নম্বর অঙ্কটা একবার বিভাগ হিসাবে করেছি প্রথমে মাল্টিপল অ্যাঙ্গেলে যেতে হবে প্রথমে কী করতে হবে মাল্টিপল অ্যাঙ্গেল আমার সূত্র ওইভাবে আছে কস এম এক্স কস টু দি পাওয়ার এম এক্সের সূত্র নেই কস এম এক্সের সূত্র আছে তাহলে এটা কী করবো হাফ নিয়ে টু কস স্কোয়ার থিটা ডি থিটা আমি কি বলছি মাল্টিপল অ্যাঙ্গেল ছাড়া আমাদের সূত্র নেই আমার ইন্টিগ্রাল অফ কস এম এক্স এর সূত্র আছে ইন্টিগ্রাল অফ কস টু দি পাওয়ার এম এক্স ডি এক্স সূত্র নেই কস এম এক্স এর সূত্র আছে মাল্টিপলের সূত্র আছে তাহলে মাল্টিপলে নিয়ে গেলাম এটাই করতে হবে আর কোনো এখানে কিন্তু নেই ইন্টিগ্রাল অফ কস টু থিটা ডি থিটা কত হবে এখানে অঙ্ক নেই আমি তবু এখানে একটা অঙ্ক করে দিচ্ছি ইন্টিগ্রাল অফ মনে কর এরকম আছে সাইন টু দি পাওয়ার ফোর থিটা ডি থিটা পাবো আমরা এই বইতেই পাবো কোনো এক জায়গাতে আমার প্রথম দায়িত্ব হবে এটাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে যাওয়ার প্রথম দায়িত্ব কী হবে হ্যাঁ তাহলে মাল্টিপল অ্যাঙ্গেলে নেওয়ার জন্য রাস্তা দেখো আমি যদি একটা সামনে একটা ওয়ান বাই ফোর নেই আর এখানে টু টু সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখি ভুল করে লিখলাম এটা হোল স্কোয়ারটা ভাঙলে পরে আমার এই টুটা ফোর হয়ে সামনে চলে আসবে ব্যালেন্স হয়ে যাবে এবার এই ভেতরেরটা কী লেখা যাবে ওয়ান মাইনাস কস টু থিটা তার হোল স্কোয়ার ডি থিটা এটা ওয়ান মাইনাস টু কস টু থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা ডি থিটা তাহলে এবার বিচ্ছেদ করি টু বাই ফোর কস টু থিটা ডি থিটা প্লাস ওয়ান বাই ফোর ইন্টু কস স্কোয়ার টু থিটা ডি থিটা এটার সূত্র পড়ে যাবে এখানে সূত্র এ আবার সূত্রে ফেলবে না এটাকে আবার কি করতে হবে তখন এখানে হাফ সামনে নিয়ে এখানে দুই দিয়ে গুণ করে দেবো এটা থিটা বাই ফোর এটা কত এখানে তেমনি কেটে দুই হচ্ছে এটা সাইন টু থিটা বাই ফোর দুই আর দুই চার প্লাস ওয়ান বাই এইট এটা কত হবে ওয়ান প্লাস কস ফোর থিটা এই যে সূত্রটা কোথায় এখানে এই যে এখানে
টু কস স্কোয়ার থিটা মানে ওয়ান প্লাস কস টু থিটা, থিটা বাই ফোর সাইন টু থিটা বাই ফোর প্লাস ওয়ান বাই এইট, এই ওয়ানের জন্য কত হবে থিটা, আর কস ফোর থিটা ডি থিটার জন্য কত হবে সাইন ফোর থিটা বাই ফোর, শেষে একটা সি দেবো, এটা হচ্ছে থিটা বাই এইট, এটা থিটা বাই ফোর, এই দুটো সরল করা যাবে, সরল করলে কত হবে দেখ, থ্রি থিটা বাই ফোর এইট হবে, থ্রি থিটা বাই এইট হবে, সাইন টু থিটা বাই ফোর সাইন ফোর থিটা বাই বত্রিশ প্লাস সি। আচ্ছা এই অঙ্কগুলো করতে গেলে আমাদের আরও যেটা সঙ্গে আমাদের লাগবে, অনেক সময় এটা দরকার হবে, টু সাইন এ ইনটু কস বি, এর সূত্রটা মনে পড়ে, টু সাইন এ কস বি, সাইন এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, টু কস এ, টু কস এ সাইন বি, দেবদীপ টু কস এ সাইন বি কী হবে, টু কস এ সাইন বি, সাইন এ কস বি থাকলে প্রথমে সাইন, সাইন এ প্লাস বি সাইন এ মানে কস এ সাইন বি থাকলে কী হবে, এই জিনিসই হবে, এখানে একটা মাইনাস হবে শুধু, টু কস এ কস বি, কস এ পরেরটাই ভুল বলবি, আমাকে ভুল প্রমাণ কর, টু সাইন এ সাইন বি না না এ কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এই জায়গাটা একটু আলাদা হবে, একবার ওই সূত্রগুলো একবার মুখস্থ চাইছি এখনই। কি আছে কত সাতের দাগে ন নম্বর, আরে তুই বল ইন্টিগ্রাল, তারপর বড় করে বাই দেবো, হ্যাঁ উপরে সেক এক্স প্লাস টু কস স্কোয়ার এক্স, টু কস স্কোয়ার এক্স সিওটি কট, হ্যাঁ প্লাস কস স্কোয়ার এক্স বাই কস এক্স, এদিকে দেখ যদি বিচ্ছেদ করি সেক এক্স বাই কস এক্স এই একটা অংশ হবে, এটা টু কট স্কোয়ার এক্স বাই কস এক্স, কস স্কোয়ার এক্স বাই কস এক্স ইনটু ডি এক্স, এবার প্রথম অংশটা থেকে কী জন্ম নেবে, এদিকে তাকাও কস স্কোয়ার এক্স, বলো সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স করলে আমি একটা সূত্র পেয়ে যাবো, সেক স্কোয়ার এক্স ডি এক্স প্লাস টু ইন্টু এটা কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স বাই কস এক্স আছে, তো এটাকে কসটা থেকে উপরে সেক করে তুলে দেওয়া যাবে, সেক এক্স করে তুলে দিলাম, আর ওখানে কট স্কোয়ার, এটা কট স্কোয়ার আছে তো, আরে না এইটাই তো উপরে তুললাম ইনটু কট স্কোয়ার এক্স, কট স্কোয়ার মানে আচ্ছা দাঁড়া এখানে এইরকম কাজ করি, এখানে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইনটু কস এক্স, নিচে কস এক্স আছে আর এখানে শুধু কস এক্স ইনটু ডি এক্স, এটা ইন্টিগ্রাল হয়ে যাবে, এটার ইন্টিগ্রাল, এটার জন্য কত কত জন্ম নিচ্ছে ট্যান এক্স, এটার সঙ্গে এটা কাটছে ওটাও হয়ে যাবে। আচ্ছা দেখ এইবার এই যে এখানে কস এক্স বাই সাইন এক্স একটা অংশ ইনটু ওয়ান বাই সাইন এক্স একটা অংশ, এবার দেখো অঙ্কটা হয়ে যাবে, আর এখানে কত ইন্টিগ্রাল অফ কস এক্স ডি এক্স মানে সাইন এক্স, এটা এটা হয়ে যাচ্ছে না তোর দেবদীপ,
কি হবে cos x / sin x মানে কত cot x আর 1 / sin x মানে cosec x এটা একটা সূত্র আছে না ইন্টিগ্রাল অফ cosec x cot x dx ইন্টিগ্রাল অফ cosec x cot x dx সূত্র আছে তো বোর্ডে করে দিয়েছি পরের অঙ্কটা পরের অঙ্ক কি আছে দশ আর আছে দশ সাতের এবার আটের দাগের কি আছে আটের দাগের এক নম্বর আটের হ্যাঁ কি আছে আচ্ছা গিভেন গিভেন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইন ডিওয়াই নাকি এদিকে দেখো কি আচ্ছা ঠিক আছে তাহলে ডিওয়াই ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ডিএক্স এই ডিএক্সটাকে ডান দিকে তুলে দিলাম এবার দুদিকে ইন্টিগ্রাল চাপাবো এদিকে তাকাতে বলছি ইন্টিগ্রাল চাপালাম ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে এক্স হয় তাহলে ইন্টিগ্রাল অফ ডিওয়াই মানে কী হয় বুদ্ধি করে বলো ইন্টিগ্রাল অফ ডিএক্স মানে যদি এক্স হয় তাহলে ইন্টিগ্রাল অফ ডিওয়াই মানে কী হবে হ্যাঁ বলো ওয়াই হবে আরে তুই তো বলে আবার কি আরে বলার পরে মত পাল্টে ফেলছিস তো কনফিডেন্স তোমাকে থাকতে হবে তো আমি তো চেস করবো তোকে কনফিডেন্স বাড়ানোর জন্য তাহলে এটা হচ্ছে ওয়াই আর এদিকে কত হবে টু ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস থ্রি ইন্টু ইন্টিগ্রাল অফ শুধু ডিএক্স এটার জন্য কত হবে অর্কাশিস চ্যাটার্জি আরে টুটা বাদ দে শুধু এক্স স্কোয়ার ডিএক্স দেবদীপ কত হবে এবার হয় কত এক্স ইকুয়াল কত বলা আছে দিস ইজ দি ফ্যামিলি অফ দি কার্ভ ওখানে ই বলে নেই কোনো কন্ডিশন দেওয়া নেই মানে তারা সি এর মান বেরোবে না দিস ইজ দি ফ্যামিলি অফ দি কার্ভ দিস ইজ দি ফ্যামিলি অফ দি কার্ভ এটা কার্ভের ফ্যামিলির ইকুয়েশন নেক্সট পরে নয় নম্বরে আর নয় নম্বরে কী আছে এস এ কিউ বলো এস এ কিউ এক নম্বরে কী আছে একের এক কিউ আমাকে বলে দিয়ে আমি গিয়ে বসছি তারপর কাজ করিস হ্যাঁ থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আর নিচে কত রুট এক্স ডিএক্স কী করে করব এইটা কী করে করব দেখ এরকম করলাম বিচ্ছেদ করলাম আর কনস্ট্যান্ট গুলোকে সামনে নিয়ে নিলাম এটা কত হবে এক্স রুট এক্স করে লাভ নেই এটা আসলে এইটা এটা কত হবে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ রুট এক্স মানে তাহলে এটা সূচকের নিয়ম প্রয়োগ করলে কত হবে এক্স টু দি পাওয়ার কত থ্রি বাই টু টু মাইনাস হাফ টু মাইনাস হাফ করলে তো থ্রি বাই টু হবে হ্যাঁ ঠিক আছে আর এখানে একটা ডিএক্স হবে ডিএক্স এটা কত হবে এক্স বাই রুট এক্স মানে কত এক্স টু দি পাওয়ার হাফ আর এটা ফাইভ ইন্টু ডি এক্স বাই রুট এক্স থাকুক পরের লাইন হ্যাঁ রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ প্রথমটা
एक्स स्क्वायर बाय रूट एक्स एक्स स्क्वायर बाय टू एक्स टू दि पावर हाफ एक्स टू दि पावर टू माइनस हाफ सूचक नियम तटार जो कत हो एक्स टू दि पावर थ्री बाय टू डी एक्स कौन सूत्रे पड़े अच्छा एन इंटू तो देख कथा लेखा सूत्र बार बार कर ए बोल रे चले গেল তাহলে এটা 6 6 বাই 5 x টু দি পাওয়ার 5 বাই 2 এটা উপরে চলে গিয়ে 8 বাই 3 x টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস 10 রুট এক্স প্লাস সি এরপর অঙ্ক কী আছে একের দাগে দু নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ এক্স টু দি পাওয়ার এক্স কিউব ডি এক্স তাহলে এটা কী করবো উপরেরটা ভাঙলে কত হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সঙ্গে সঙ্গে বিচ্ছেদ করে দিই তাহলে প্রথমটা কত হবে এক্স ডি এক্স প্রথমটা পরেরটা কত হবে ডিএক্স বাই এক্স তারপরটা কত হবে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার থ্রি প্রথমটার জন্য কত হবে ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স কত হয় এর মাথা ওয়ান আছে আমি আর কিছু পারবো না পড়তে সূত্র মুখস্থ করবি না তোদের ব্যাপার আমার কিছু দেখা দরকার না একজনের তিনজনের দায়িত্ব নিয়ে নিছিস নাকি এ টু দি পাওয়ার টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি এই অঙ্ক দেখে নে টোকা ঠিক আছে নাকি এ টু দি পাওয়ার টু বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি হোল কিউব ডিএক্স কোন সূত্রে পড়বে এটা এই দেবদীপ এটা কোন সূত্র এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সূত্র কি বেশ এবার প্রথমটা থেকে কত বেরোবে এখান থেকে কত আসবে এটা আসবে কত থ্রি ইন্টু এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি এটা কত ফোর বাই থ্রি এটা এক্স টু দি পাওয়ার টু এটা এদিকে তাকা আর কাছে বুঝতে না পারলে এদিকে তাকা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন এটা এ টু দি পাওয়ার এম ইন্টু এন তাহলে এ টু দি পাওয়ার টু বাই থ্রি তার হোল কিউব ছিল এ টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু থ্রি এই যে স্কোয়ার সেই গল্পটা হয়েছে তোকে তো দেখালাম এটা এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন না
আবার অন্য কথা বলছিস কেন? তোকে তো দেখিয়ে দিলাম এখানে, সেটা সেটার দিকে তো দেখে নে। এবার এটার জন্য কত হবে ইন্টিগ্রাল অফ ডিএক্স? কত হয় তারপরে এটার জন্য কত হবে? এটা কোন সূত্র দিয়ে হবে? ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সূত্রটা কি? এটা কত? এক্স টু দি পাওয়ার চার তিন সাত, সাত বাই তিন ওরে তিন বাই সাত, এক্স কিউব বাই তিন প্লাস সি। নাইন বাই ফাইভ এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি, এক্স টু দি পাওয়ার ফাইভ বাই থ্রি। এটা নাইন বাই সেভেন এ টু দি পাওয়ার টু বাই থ্রি, এক্স টু দি পাওয়ার সেভেন বাই থ্রি, এক্স কিউব বাই থ্রি প্লাস সি। এই তিন আর এই তিন গুণ ইন্টিগ্রাল অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র কি অর্কাসিস? আর যদি ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার এন হয় মাইনাস এরপরে কোন অঙ্কটা আছে? একের দাগে চার নম্বরটা বলো, চার নম্বর টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন বাই বাই থ্রি এক্স প্লাস টু, থ্রি এক্স প্লাস টু ডিএক্স। এটা কী করে করবো? কি তলায় তলায় করবো? মানে উপরেরটাকে তুমি এই উপরের অংশটাকে মিডিল টার্ম ফ্যাক্টর স্প্লিট মধ্যপদ বারো গুণন মাইনাস দশ, এটাকে ভেঙে এমন দূরের সংখ্যা তৈরি করব যার যোগফল হবে মধ্যপদ থেকে এক্স এর সহগ। হ্যাঁ, এটা হচ্ছে চার তিন গুণন চার, এটা পাঁচ গুণন দুই। হ্যাঁ, যদি এখানে আমরা মাইনাস ফিফটিন আর এটা হচ্ছে প্লাস এইট, ফিফটিন আর এইট ওরকম গুণ করা দরকার না, এরকম ভেঙে নিলেই হবে। থ্রি এক্স কমন নিচ্ছি, ফোর এক্স মাইনাস ফাইভ, এখানে টু কমন, ফোর এক্স মাইনাস ফাইভ। এটা এটা কেটে যাচ্ছে, ইন্টিগ্রাল অফ ফোর ইন্টু এক্স ডিএক্স মাইনাস ফাইভ ডিএক্স, ফোর এক্স এক্স ডিএক্সের জন্য কত হবে?